আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা নতুন আরো একটি স্পোকেন ক্লাসে উপস্থিত হয়েছি। আজকে আমরা আমাদের বই ইটস ইজি টু স্পিক ইংলিশ এই বইয়ের 7 নম্বর ইউনিট ইংরেজিতে বলায় জিরো থেকে হিরো এর প্রথম অংশ, এর প্রথম লেসনটা থেকে শিখব। দেখো, এই লেসনটির মূল বিষয় হচ্ছে THIF, this, that, THESE, these, and those, এই চারটি শব্দের ব্যবহারে অসংখ্য কথামালা নিজের থেকে বলা। আর এই চারটা শব্দকে একত্রে বলা হয় demonstrative word, যেটার মানে হচ্ছে নির্দেশ সূচক শব্দ। কি শব্দ? নির্দেশ সূচক শব্দ। ওকে, শুরু করছি। প্রথমেই একটু অর্থ জেনে নিব। দিস অর্থ মূলত এটা, দিস অর্থ এটা, কথা বলতে হবে দিস অর্থ এটা, দ্যাট অর্থ ওটা, দ্যাট অর্থ ওটা, THESE, দিস অর্থ এগুলো, দিস অর্থ এগুলো, THOSE, দোজ, দোজ অর্থ ওগুলো, দোজ অর্থ ওগুলো। বাক্যে যখনই আমরা এই শব্দগুলো ব্যবহার করব, এই শব্দগুলোর সাথে সব সময় নির্দিষ্ট বিভাগ থাকবে। আমরা বিভাগ সহ অর্থটা মুখস্থ করে নিব। আমার সঙ্গে বলতে হবে দিস ইজ এটা হয়, দিস ইজ এটা হয়, সবাই বলতে হবে দিস ইজ এটা হয়, দিস ইজ এটা হয়, দ্যাট ইজ ওটা হয়, দ্যাট ইজ ওটা হয়, দ্যাট ইজ ওটা হয়, দিস আর এগুলো হয়, দিস আর এগুলো হয়, দিস আর এগুলো হয়, দোজ আর ওগুলো হয়, আমি বাংলা বলবো, তোমরা ইংরেজি বলবা। এটা হয়, ওটা হয়, এগুলো হয়, ওগুলো হয়। আচ্ছা, ব্ল্যাকবোর্ডে লেখার, হোয়াইট বোর্ডে লেখার বাহিরে একটি প্রশ্ন, একটি কলম এর ইংরেজি কি বলতে পারো? পেন, একটি কলম। যদি বলি আমার কলম, মাই পেন, মাই পেন। যদি বলি তার কলম, হার পেন, হার পেন। যদি বলি আয়াতের কলম, আয়াত পেন। যখন কারো অধীনে বা কারো সত্তাধিকারে কিছু থাকবে, তখন তার সাথে একটা এস বা ছ আওয়াজ করতে হবে। অর্থাৎ লেখার ক্ষেত্রে নামের পরে অ্যাপোস্ট্রফি এস বসে, তাহলে তার অধিকারে সেই জিনিসটা হয়ে যায়। তাহলে আয়াতের কলম ইংরেজি হচ্ছে আয়াত, আয়াত পেন্স মনে থাকবে। ওকে, এখন আমরা শিখেছিলাম এটি হয়, সবটাবে এটি হয়, আরেকটু বড় করব, একটি কলম, তাহলে একথে এটি হয় একটি কলম, মাশাআল্লাহ, এটি হয় একটি কলম, দিস ইজ আ পেন, দিস ইজ আ পেন। যদি বলি ওটি হয়, দ্যাট ইজ, শুধু ওটি হয়, একটু বড় করে ওটা হয় একটি কলম, দ্যাট ইজ আ, দ্যাট ইজ আ, মাশাআল্লাহ। এরপরে যদি বলি এগুলো হয় কলম, মনে রাখবেন, দেখেন আমার সঙ্গে দেখেন, এখানে এ পেন বলা যাবে না, কারণ দিস আর এবং দোজ আর, এগুলো এবং ওগুলো অনেকগুলো, এখানে একটা, যখনই অনেকগুলো বলবো তখনই যে শব্দটা, নাউনটা, যেটা অনেকগুলো আছে সেটা নাম বলার সময় শেষে একটা এস বা ছয়ের আওয়াজ করব। কিসের আওয়াজ করব? অনেকগুলোর ক্ষেত্রে নামের শেষে একটা কি আওয়াজ করব? ইংরেজি ওয়ার্ডের শেষে একটা এস যুক্ত করব বা ইয়েস যুক্ত করে সেটাকে অনেকগুলো বলে ফেলবো, মনে থাকবে, যেটাকে বলা হয় প্লুরাল ফর্ম। ওকে, তাহলে এগুলো হয় কলম, দিস আর পেন নাকি পেন্স, কারণ এগুলো অনেক, তাই না? তাহলে এগুলো হয় কলম, দিস আর পেন্স, আবার এগুলো হয় কলম, দিস আর পেন্স, ওগুলো হয় কলম, দোজ আর পেন্স, দোজ আর পেন্স, দোজ আর পেন্স, মনে থাকবে। আচ্ছা, এবার শুরু থেকে আবার আরেকটু, এটা হয়,
এটা হয় একটি কলম, এটা হয় একটি বই, এটা হয় আমার বই, দিস ইজ মাই বুক, এটা হয় তার বই, এটা হয় লাল বই, এটা হয় রহিমের বই, দিস ইজ রহিমস বুক, ওটা হয় কলম, ওটা হয় বই, দ্যাট ইজ আ বুক, ওটা হয় আমার বই, ওটা হয় তার বই, ওটা হয় আয়াতের বই, মাশাআল্লাহ। এবার যদি বলি এগুলো হয় বই, দিস আর বুকস, যদি বলি এগুলো হয় আমার বই, এগুলো হয় আমার কলম, যদি বলি ওগুলো হয় পেন্সিল, দোজ আর পেন্সিল, যদি বলি ওগুলো হয় তার পেন্সিল, ওগুলো হয় আজানের পেন্সিল, দোজ আর আজানস পেন্সিল, মাশাআল্লাহ। আমরা এখন এটা ওটা এগুলো ওগুলো দিয়ে যত কথা ইংরেজিতে বলতে পারবো মাশাআল্লাহ। এখন অনেক সময় আমরা এটা আমার বই বলে আবার একটা কথা না বোধক বলি, যে এটা আমার বই না, এটা তার বই না, এরকম যে কথাগুলো না সূচক না বোধক, সেই কথাগুলো বলার জন্য ছোট্ট একটা টেকনিক মনে রাখবো, সেটা হচ্ছে এই যে বি ভার্ব ইজ এবং আর, এটার সাথে একটা নট যোগ করে দিব, কি যোগ করে দিব, কি যোগ করে দিব, তাহলে এটা আমার বই না, দিস ইজ নট মাই বুক, ওটা আমার বই না, দ্যাট ইজ নট মাই বুক, এগুলো আমার বই না, দিস আর নট মাই বুকস, ওগুলো আমার বই না, দোজ আর নট মাই বুকস না, কথা চলে আসলেই ইজ এবং আর এর পরে একটা সংক্ষিপ্ত একটা কি বসাতে হবে, নট, কি বসাতে হবে, নট, ওকে, যদি বলি এটা বই না, দিস ইজ নট বুক, এটা আমার বই না, দ্যাট ইজ নট মাই বুক, এটা রহিমের বই না, দ্যাট ইজ নট রহিমস, দিস ইজ নট রহিমস বুক, ওকে। এবার যদি বলি ওটা আমার বই না, that is not my book, ওটা লাল বই না, that is not my book, মাশাআল্লাহ। যদি বলি এগুলো আমার বই না, these are not my book, মাশাআল্লাহ। যদি বলি ওগুলো আমার বই না, those are not my book, মনে থাকবে এখানে ছোট্ট একটি কথা, যখনই আমরা ইজ এর সাথে not বসাবো তখন ইজ নট না বলে এটাকে বলবো ইজেন্ট, কি বলবো, বলতে কি বলবো, ইজেন্ট। যখনই আর এর সাথে নট বসাবো তখনই আর নট না বলে বলবো আরন্ট, কি বলবো, মনে থাকবে, তাহলে ইজেন্ট এবং আরন্ট মনে থাকবে, ওকে। এরপরে যখনই আমরা এই দুইটা বাক্য বলা শেষ করব তখন এই শব্দগুলো থেকে আরেকটি কথা আমাদের সামনে অনেক সময় চলে আসে, সেটা হচ্ছে এই এটা কি তোমার বই, এই ওই খাতাটা কি তোমার, এরকম কথা আমরা বলি কিনা, বলি কিনা। এই টেকনিকটা থেকে আমরা সেই কথাগুলো বলবো, সেটি হচ্ছে যখনই আমরা কাউকে জিজ্ঞেস করবো যে এটা তোমার কিনা, বা এটা লাল কিনা, বা ওটা তার কিনা, এরকম যখন জিজ্ঞেস করবো তখন এই যে বি ভার্ব ইজ আর এগুলোকে আগে নিয়ে আসবো, এগুলোকে আগে নিয়ে আসবো, এগুলোকে আগে নিয়ে আসবো। দেখো যদি আমি বলি এটা আমার বই, কি জানো ইংরেজি হয়েছিল, দিস ইজ মাই বুক, দিস ইজ, যখন বলেছি যে এটা আমার বই না কি হয়েছিল, দিস ইজ, যখনই প্রশ্ন করবো এটা কি আমার বই, তখন ইজটা আগে নিয়ে আসতে হবে, ইজটা, তাহলে কি হলো, ইজ দিস, ইজ দিস, ইজ দিস, ইজ দিস, মনে থাকবে, মনে থাকবে। আবার যদি বলি ওটা আমার বই, দ্যাট দ্যাট ইজ, যদি বলি ওটা আমার বই না, দ্যাট ইজেন্ট মাই বুক, যখনই বলবো যে ওটা কি আমার বই, ইজটা আগে চলে আসবে, তাহলে ইজ ইজ দ্যাট ইজ দ্যাট ইজ দ্যাট মনে থাকবে। এরপরে আমরা শিখেছিলাম যখন এগুলো হয় লাল বই,
আবার বলেন যদি বলি এগুলো লাল বই নয় বলতে হবে দিস আর নট দিস আর রেড বুকস ওকে যখন এটা প্রশ্ন করে ফেলবো তখন আর্ট আগে নিয়ে আসতে হবে এটা কি লাল এগুলো কি লাল বই আর দিস আর দিস আর দিস মনে থাকবে নি ওকে এরপরে ওগুলো হয় কালো বই ওগুলো হয় গল্পের বই ওগুলো গল্পের বই নয় স্টোরি বুকস ওকে যখনই বলবো ওগুলো কি গল্পের বই এবার শুরু থেকে যখনই আমরা প্রশ্ন করব তখন কি আর নট যুক্ত করব বিভার্বের সাথে না বিভার্বের সাথে তখন আর নট ওকে এবার আমি শুরু থেকে ছোট্ট একটা ওইখানে এটা হয় সহজ হবে এটা হয় একটি বই দিস ইজ আ এটা হয় একটি বই এটা আমার বই এটা তার বই দিস ইজ হার বুক যদি বলি এটা তার বই নয় হার বুক আবার প্লিজ আরেকবার বলার চেষ্টা করতে হবে এটা তার বই নয় ওকে এবার যদি বলি এটা কি তার বই এটুকু বুঝছেন এরপরে যদি বলি ওটা ওটা একটি কলম ওটা একটি লাল কলম যদি বলি ওটা আমার কলম যদি বলি ওটা আমার কলম নয় তোমার কলম তোমার ইজ দ্যাট ইয়োর পেন ওটা কি তোমার আবার ওটা কি তোমার কলম ইজ আগে চলে আসবে তাহলে ইজ দ্যাট তোমার কলম ইংরেজি কি হবে ইয়োর পেন তাহলে ইজ দ্যাট ইয়োর পেন ওকে আসল এরপরে যদি বলি এগুলো হয় আমার বই দিস আর মাই বুক নাকি বুকস মাশাআল্লাহ এরপরে যদি বলি এগুলো আমার বই নয় এখন যদি বলি এগুলো কি তোমার বই আগে না আর দিস তোমার বই ইংরেজি কি তাহলে আর দিস ইয়োর বুকস এগুলো কি তোমার বই মনে থাকবে যদি বলি ওগুলো আমার কলম ওগুলো তার কলম নয় যদি বলি ওগুলো কি তার কলম আর দোস হারপেন্স মনে থাকবে বুঝতে পেরেছেন দেখেন আমরা শুরু করেছি চারটি ওয়ার্ড দিয়ে অথচ এই চারটি ওয়ার্ড দিয়ে আমরা তিন রকমের তিন চারে ১২টা বাক্য শিখে ফেলেছি ঠিক কিনা মুখস্থ করেছি মুখস্থ ছাড়া এই চারটা শব্দ থেকে ১২ রকমের শত শত বাক্য আজকে থেকে আমরা ইংরেজিতে বলতে পারবো ইনশাআল্লাহ ওকে কি শিখেছেন ছোট্ট করে একটা পরীক্ষা দিব কি শিখেছে সেটা ছোট্ট একটা পরীক্ষা নেয় দাঁড়াবে আমার স্নেহের কি নাম আপনার নাজিফ বিন জিয়া দাঁড়ান নাজিফ আপনি বুঝেছেন আজকে ক্লাসটা বুঝেছেন আচ্ছা আমি আপনাকে কিছু বাংলা বাক্য বলি আপনি এটাকে ইংরেজিতে বলবেন ওকে বলেন তো এটি হয় দিস ইজ এটি হয় দিস ইজ ওটি হয় দ্যাট ইজ এগুলো হয় দিস আর ওগুলো হয় দোস আর মাশাআল্লাহ যদি বলি এটা হয় একটা কলম দিস ইজ আ পেন এটা হয় একটা চেয়ার দিস ইজ আ চেয়ার এটা একটা হলুদ চেয়ার দিস ইজ আ ইয়েলো চেয়ার
এটা আমার চেয়ার নয়। দিস ইজেন্ট নট মাই, ইজেন্ট মানে নট, এখন আর আলাদা করে নট বলতে হবে না, ইজ নট, এটা সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে ইজেন্ট, ইজেন্ট বলে আর নট বলতে হবে না, তাহলে দিস ইজেন্ট মাই চেয়ার, দিস ইজেন্ট মাই চেয়ার। এবার যদি বলি এটা কি শিক্ষকের চেয়ার, ইজ দিস টিচার্স চেয়ার, মাশাআল্লাহ টিচার্স চেয়ার। যদি বলি ওটা, যদি বলি ওটা একটি বেঞ্চ, that is a bench, ota ekti holud bench, that is a yellow bench, ota lal bench noy, that isn't red bench, ota ki lal bench, is that red bench, mashallah. jodi boli egulo hoy shikshartri, these are students, era shikshartri noy, these aren't students, teachers, mashallah. jodi boli egulo hoy boi, these are books, এগুলো বই, এগুলো খাতা নয়, these are not textbooks, textbooks. okay, যদি বলি এগুলো কি বই, are these books, books, মাশাআল্লাহ. যদি বলি ওগুলো হয় গল্পের বই, those are story books, ওগুলো গল্পের বই নয়, those are not story books, ওগুলো কি গল্পের বই, are the, are those story books, mashallah. সবাই এভাবে পারবেন, সবাই পারবেন, ঠিক আছে, আজকে পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোন ক্লাসে, আসসালামু আলাইকুম.